জাতীয় সংসদের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনে ট্রেনে চলেছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি। দলটির পক্ষ থেকে উল্টো বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভারতীয় রেলওয়ে ভাড়া করে ট্রেনে চলছেন, সেই ট্রেনের সাথে জাতীয়তাবাদী শক্তি ও জনগণের কোনো সম্পর্ক নেই, আন্দোলনের মধ্যে দিয়ে ওই ভাড়া করা ট্রেনকে বিতাড়িত করা হবে। রোববার দুপুর একটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রী নিম্নরুচির যেসব কথা বলেন তার উত্তর দেবার ভাষা আমাদের জানা নেই। আমরা যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাতে এই ধরনের অশ্লীল ও নিম্নরুচির কথা আমরা কখনো বলতে চাই না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, সালাউদ্দিন আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, তকদির হোসেন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।